আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য হলেন আশফাক চৌধুরী মাহি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য করা হয়েছে ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহিকে। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপকমিটিকে অনুমোদন দেন। এই কমিটির দায়িত্বকাল 2022 থেকে 2025 সাল পর্যন্ত। উপকমিটি চেয়ারম্যান করা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনকে। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরোকে করা হয়েছে সদস্য সচিব। এবারের কমিটিতে দেশের আইন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশফাক চৌধুরী মাহি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা আস্থার সঙ্গে প্রতিপালন করব ইনশাল্লাহ। যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার আমলে দেশে যত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে এদেশের আপামর জনগণ চাইছে। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আশফাক চৌধুরী মাহি। একই সঙ্গে তিনি চাঁদপুর দুই আসনে জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রসঙ্গত, ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমে দৌহিত্র এবং সদ্য প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর জ্যেষ্ঠ পুত্র। আশফাক চৌধুরী মাহি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার পাশাপাশি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। তৃণমূল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়। তার দাদা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী। তার পক্ষে এবং নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে চলেছেন আশফাক চৌধুরী মাহি।